কেমন আছেন সবাই? আল্লাহ তালা আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক, সব রকমের রোগ শোক থেকে মুক্ত রাখুক, আমিন সুম্মা আমিন। যে কোনো অর্গানিক তেল আমরা জানি চুলায় বেশিক্ষণ রাখলে সেটা নষ্ট হয়ে যায়, সেটার গুণাগুণ খারাপ হয়ে যায়। তো অলিভ অয়েল বা সরিষার তেল, অর্গানিক তেলের গুণাগুণ ঠিক রেখে কীভাবে সবজি রান্না করা যায় আজকে আপনাদেরকে এটাই দেখাবো। আমি আজকে জাস্ট দুইটা সবজি ইউজ করেছি, একটা হচ্ছে ফুলকপি আর পাতাকপি, দুইটা সবজিকেই আমি কুচি কুচি করে কেটে নিব। সবজিগুলো কাটার আগে অবশ্যই সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এই সবজিটাই কিন্তু আমার ফাস্টিং ভ্লগের প্রথম, যে ফাস্টিং ভ্লগটা আমি দিয়েছি ওইটার মধ্যে খেয়েছিলাম। এটার মধ্যে মশলা অনেক কম, সেজন্য আমরা এটাকে ভাতের বদলে খেয়ে নিব। আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা একটা কড়াইতে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে নিব। জাস্ট সবজিটা যাতে সিদ্ধ হয় এরকম পানি, খুব বেশি পানি দিতে যাবেন না। আর সবজিটা অবশ্যই ঢেকে সিদ্ধ করার চেষ্টা করবেন, সবজির কচকচা ভাব বজায় থাকবে, একদম সিদ্ধ করে গলিয়ে ফেলবেন না, এতে সবজির গুণাগুণের অনেকটা নষ্ট হয়ে যায়। আর অবশ্যই ঢেকে সবজিটা রান্না করবেন, তাহলে বাষ্প হয়ে সবজির গুণাগুণ অনেক বেশি উড়ে যেতে পারবে না। আমার সবজিটা দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে আর এটার রঙটাও নষ্ট হয়নি। তারপর আমি এখানে এক্সট্রা ভার্জিন অর্গানিক অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে, সরিষার তেল বা নারকেল তেল, যেটা অ্যাভেলেবেল থাকে আপনি সেটা ইউজ করবেন, কিন্তু সয়াবিন তেল বা প্রসেসড অয়েল, ক্যানোলা অয়েল এগুলো ইউজ করবেন না, এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তারপর আমার তেলটা দেওয়ার পরে আমি সাথে সাথে পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে জাস্ট মিলিয়ে নিব, এমন না যে পেঁয়াজটাকে ভেজে লাল করে তারপরে আমি সবজির সাথে মিলাবো। আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচ স্কিপও করতে পারেন, কিন্তু আমি এটাকে একটু সালাদ হিসেবে খাওয়ার জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে নিই, তাহলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তারপর জাস্ট আমি অলিভ অয়েলটা চুলার মধ্যে সবজিটাকে রেখে অলিভ অয়েল দিয়ে জাস্ট মিলিয়ে নেওয়া, অনেক বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, অলিভ অয়েল দিয়ে সবজিটাকে জাস্ট মাখিয়ে নেবেন। এই তো হয়ে গেল আমার সবজি ভাজি। আর এটার বিলিভ মি একটু পরিমাণ অলিভ অয়েলের গুণাগুণও নষ্ট হয়নি। আপনারা যদি এভাবে তেলটাকে ব্যবহার করেন সবজি রান্না করার সময়, আপনারা এটার অনেক ভালো গুণাগুণ পাবেন, এটা আপনার শরীরের অনেক বেশি উপকারে আসবে ইনশাআল্লাহ। এই সবজি ভাজিটা যেহেতু আমরা ভাতের বদলে খাবো, এটার সাথে আমরা বিভিন্ন তরকারি নিয়ে তারপরে খাবো। খাওয়ার আগে অবশ্যই ডিটক্স ওয়াটার খেয়ে তারপরে খাওয়া শুরু করবেন। ফাস্টিং করেন বা না করেন, এই সবজি ভাজিটা আপনি অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক বেশি টেস্টি। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।